আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে পতিতা বশীকরণ মন্ত্র, অর্থাৎ এটা এমন একটা বিদ্যা যেটা শয়তানি কিতাবেই আছে, অন্য কোনো বই এই ধরনের সাধারণত বিদ্যা দেওয়া হয় না। ধরেন আপনার আশেপাশে বা আপনার এলাকাতে কোনো মেয়ে আছে যে প্রস্টিটিউট বা পতিতা, যে শারীরিক সম্পর্ক করে আর তার বিনিময়ে টাকা নেয়, তো এরকম কাউকে যদি আপনার পছন্দ হয় আপনি তার উপর এটা প্রয়োগ করতে পারেন, যার ফলে সে আপনার বশীভূত হয়ে যাবে এবং আপনি চাইলে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারেন উইদাউট কস্ট, বা আপনি যে কোনো কারণেই করতে পারেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এটা শুধুমাত্র পতিতা নারীদের উপরই এটা অ্যাপ্লিকেবল বা প্রয়োগ করা যায়। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, সেখান থেকে আমার ফেসবুক আইডিতে কানেক্ট হতে পারেন। স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা প্রথমত 108 বার জপ করে সিদ্ধ করে নেবেন, 10,000 বার জপ করার প্রয়োজনে আমার অনুমতি সাপেক্ষে করলেই তবেই হবে। এবং বা অপামার্গের একটা আপনার কী নিতে হবে, কাঠি নিতে হবে, সেটা দশগ্রামের দোকান থেকে নিয়ে নেবেন। তো সেই কাঠির মধ্যে এই মন্ত্র 7 বার পরে 7টা ফু দেবেন। ফু দেওয়ার পরে আপনাকে সেটা পতিতার ঘরের মধ্যে রেখে দেবেন, সে ওই 3 দিনের মধ্যেই আপনার বশীভূত হয়। আপনি চাইলে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারেন সারা জীবন, যতদিন না পর্যন্ত এটা না ওঠানো হয়। এই মন্ত্রটা হচ্ছে অন্দ্রাবিনী সাহা ওং হামিলি সাহা। তো এইগুলো হচ্ছে শয়তানি বিদ্যা, এই ধরনের বিদ্যা প্রয়োগ না করাই ভালো। আমি জাস্ট শিক্ষা স্বার্থে দিচ্ছি। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।